আমাদের টিকানের কি অবস্থা স্যার? আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছে স্যার। দুটো ড্রেস কমপ্লিট হয়ে গেছে স্যার। স্যার আপনি শুনতে পাচ্ছেন না? স্যার ফোনে কথা বলছে। আমাকে শোনা যায়? ইয়েস স্যার শোনা যাচ্ছে স্যার। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার দেখা যাচ্ছে। বলো স্যার, ফার্স্ট ক্লাস দেখা যাচ্ছে ইন্টার সাবস্ক্রিপশন। হ্যাঁ না ওকে উইল স্টার্ট। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? সে নিওনেটাল ভমিটিং স্যার, ইনফ্যান্টাইল পাইলোরিক হাইপার ইনফ্যান্টাইল হাইপার্টিক ব্যালেন্স। সবাই ভিডিও ক্যামেরা অন করো। ক্যামেরা অন করো সবাই, যারা আসো ক্লাসে ক্যামেরা অন করে থাকো, ঠিক আছে? আমি এটা কি কাজটা করে থাকো? আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম আইএসপি, সেটা কি কেউ পড়ছো? একবার রিডিং পড়ছো? ইয়েস স্যার। আমার কথা শোনা যায়? আমরা বলতে খুব শীঘ্রই কলেজ খুলে দেবো আর কি, মানে সব কলেজ খুলে দিলে আমরা ভার্চুয়াল ক্লাস থেকে আমরা অফলাইন ক্লাস করে যাবো, অসুবিধা নাই। বাট টিল দেন উই হ্যাভ টু টেক দিস টাইপ অফ ক্লাস। কিছু শব্দ শোনা যাবে, কিছু শোনা যাবে না। আর দেখা যাচ্ছে তো? আমাকে কেউ কি বলবা যে ইন্টারনাল অবসেশনের কজ কি কি? হোয়াট আর দ্য কজেস অফ ইন্টারনাল অবস্ট্রাকশন? কেউ একজন বলবা? ক্যামেরা অফ করে আসো। আমি তো বুঝছি সবাইকে ক্যামেরা অন করতে বলছি। এক কথা কবার বলবো? এক কথা কতবার বলতে হবে? সবাই তো ক্যামেরা অফ করে আসো। আমি তো দেখছি সবাই ক্যামেরা অফ করে আসো। সবাই ক্যামেরা অন করো। এন্ড দিস ইজ দি লাস্ট টাইম। আমি কিন্তু বলবো না এরপরে। হ্যাঁ, সবাই ক্যামেরা অফ অন করে রাখো। ক্যামেরা যেন অফ না থাকে, আমি সবাইকে চেক করতেছি। হ্যাঁ বলো, হোয়াট আর দ্য কজেস অফ ইন্টারনাল অবস্ট্রাকশন? তুমি জানো, বলতে পারবে এটা? স্যার অ্যাডিশন হলে কোন টাইপের বা এর পড়েছে লেকচার কাছে পড়েছে মঞ্জুর আছে পড়েছে পড়েছে মারিয়া শামি ক্লাসে আসো। একতা রয়, একতা রয়, সানা, সুমাইয়া, ওয়াজিদ, মিউট করে থাকো কিন্তু ক্যামেরাটা অন রাখো, ঠিক আছে? এখনো বেশিরভাগই ক্যামেরা অফ করে বসে আছো তোমরা, অসুবিধা নাই।
দিস লাস্ট টাইম আমি আর ক্লাস নেব না এরপর ঠিক আছে যাও আজকে এরকম কষ্ট করে ডুকসিন ক্লাসটা নিয়ে নিই আমরা একটা কোশ্চেন বলবো তার নাম হচ্ছে Define and classify intersection. What are the part of intersection? Give the management of intersection. Okay, shuna jaa, amake shuna jacche? Yes sir. Tumra jara camera off rakhcho tara kintu class e absent thakbe, thik ache? And I will not take any class if you off the camera. Okay? তোমরা আসলে কতজন আছো ক্লাসে আমি বুঝতেছি না খুব অল্প সংখ্যক ক্যামেরা অন করছো বাকি সবাই এখনো ক্যামেরা অফ আছে তার মানে আমরা কমপ্লেন পাচ্ছি যে আসলে ক্লাস ক্লাস করছেন ভিডিও ক্যামেরা অফ রেখে ঘুরে বেড়ায় ক্যামেরা অফ রেখে জাস্ট ক্লাস অ্যাটেন্ড করে অনুযায়ী ঘুরে বেড়ায় দ্যাট ইজ নট ফ্যাক্ট দ্যাট ইজ ইউর প্রবলেম প্রবলি উইল আস্ক সাম কোশ্চেন অ্যাবাউট দিস টপিকস অ্যান্ড ইফ ইউ ক্যান আনসার দেন ইউ উইল ফেল ডেফিনেটলি নো ডাউট পাশের হাট বারেন্দ্রে খুব ভালো না বারেন্দ্রে পাশের হাট কিন্তু সার্জারিতে খারাপ এবার সব জায়গায় ভালো পাশ করছে এক্সেপ্ট বারেন্দ্র বিকজ দি পারফরমেন্স ওয়াজ নট গুড তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো না ঠিক মতো পড়াশোনা করো না ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশনের কাজ জিজ্ঞেস করছে এটা বড় হয়েছে আচ্ছা পড়াইছে মঞ্জুর স্যার ভালোভাবে পড়তে হবে আমরা এই ডিজিজটা পড়ার পরে অনেকগুলো ট্র্যাপ নিয়ে গল্প করবো যে এই ডিজিজের সাথে অনেকগুলো ট্র্যাপ আমাদের হয় এবং এই ট্র্যাপ গুলোকে যদি আমি পা দিয়ে দিই তাহলে উই উইল প্রবলি মিস ডায়াগনোস এন্ড মিস ক্লিয়ার দি পেশেন্ট এন্ড দেয়ার বাই সাম উইল সাম ক্রিয়েট সাম প্রবলেম সাম কমপ্লিকেশন টু দি পেশেন্ট সো এই কোশ্চেনটা পরীক্ষা ভাবে আসে হোয়াট আর দ্য ডিফাইন কাজেবল ডিসিশন হোয়াট আর দ্য পার্ট অফ অ্যান ইনস্টিটিউশন ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইনস্টিটিউশন আমরা একটু ডিগ্রেস করতে শুরু করবো আর কি তো এটা হচ্ছে ইন্ট্রা মোরাল কজ অফ ডিস্ট্রাল অবস্ট্রাকশন এটা আমাদের জানতে হবে Now, what is intersection? It also may be defined as the condition when one portion of the guard, became invaginated within an immediate adjacent segment, almost invariably from proximal system. Mane hoche je guard er ekta portion itself another portion er modhe dhuke jay. Okay. স্বাভাবিক এবং ইউজুয়ালি ফ্রম প্রক্সিমাল ডিস্টাল মানে হচ্ছে প্রক্সিমাল পার্টটা ছিল আইলিয়াম ডিস্টাল পার্টটা ছিল সিকাম সো ইউজুয়ালি প্রক্সিমাল টু ডিস্টাল এটা নাম হচ্ছে ইন্টারসেপশন অলমোস্ট ইনভেরিয়েবলি ফ্রম প্রক্সিমাল টু ডিস্টাল কিছু এক্সেপশন আছে এই জন্য সবসময় অ্যাবসলিউটলি বলা হয়নি অলমোস্ট ইনভেরিয়েবলি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রক্সিমাল টু ডিস্টালে এই কাজটা ঢুকে যায় এটা হচ্ছে ইন্টারসেপশন এখন দেখো ঢুকার পরে এই পার্টগুলো কি কি আছে এই পুরো পার্টটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেপশন এটা দুটো পার্ট আছে একটা হচ্ছে ইন্টারসাসিপিয়েন্টস মানে যেটা রিসিভ করে তার নাম হচ্ছে ইন্টারসাসিপিয়েন্টস যেটা রিসিভ করে তার এখানে সিকামটা হলো ইন্টারসাসিপিয়েন্ট ইন্টারসাসিপিয়েন্টস এটা হচ্ছে ইন্টারসাসিপিয়েন্টস এটা যেটা হচ্ছে সিকাম আর যেটা ভিতরে ঢুকেছে তার নাম হচ্ছে ইন্টারসাসেপ কাম ওকে ইয়েস স্যার যে ঢুকছে তার নাম হচ্ছে
ইন্টারসেপ্টাম আর অ্যাপল জুকসের নাম হচ্ছে ইন্টারসেপ্টাম এই দুটো মিলে হচ্ছে ইন্টারসেপ্টাম ইন্টারসেপশন ইন্টারসেপশন ওকে ইয়েস স্যার ইন্টারসেপিয়েন্টস প্লাস ইন্টারসেপ্টাম ইজ ইকুয়াল টু ইন্টারসেপশন ওকে and then it has formed three tubes in the tube porane ek hocche bilateral tube which outer tube it is formed by the sickle wall and another two tube is formed by the ilium itself dekho eta hocche ilium er inner tube eta hocche ilium er outer tube so after intersusception it forms two part one is intersuscipients another is intersusceptum and it forms three tubes outer tube middle tube and inner tube outer tube is formed by the sickle wall and middle tube is formed by the ileal wall and inner tube also formed by ileal wall this figure is very clear ebong eta tumra chobite dekhe bujhte parbe je entering tube returning tube outer tube this two tube the outer tube is formed by the cecum and inner tube and middle tube is formed by the entering tube mane ileal ei jinish tar nam hocche intersusceptum eta ke amra boli intersusceptum okay clear yes, yes sir. এবং ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন কজ অফ অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন ইন কেস অফ চিলড্রেন আমরা যদি বলি যে অ্যাবডোমিনাল পেইনের প্রথম কজ কি অ্যাপেন্ডিসাইটিস সেকেন্ড কজ কি এটা হলো ইন্টারসেপশন এবং এই জিনিসটা কখন ঘটে বাচ্চার বয়স যখন দুই মাস থেকে দুই বছর এর আগে হয় না এর পরেও হয় না পিক এজ কোথায় পিক এজটা হলো 6 to 9 মান্থ বলো 6 to 9 মান্থ স্যার 6 to 9 মান্থ পিক এজ এবং ইনসিডেন্স দেখো মেল আগে রেজিস্টার করতে মেল পেইন মানে 4:1 এটা 3:2 মানে পাঁচজন বাচ্চার মধ্যে তিনটা ছেলে হবে দুজন ফেজ টু ওকে এবং ওয়ান অফ দি রেডিং কজ অফ ডে ইন্টারন্যাশনাল স্টাডি ইন্টারন্যাশনাল স্টাডি এবং এবং এটা বলো তুমি কিছু বলছিলা এমনিতে হয়তো ভুলে মাইক অন করছিল কেউ আচ্ছা মিট হবে মিট থাকবে একজন দুজন আমি কল করলে তোমরা রেসপন্স করো ঠিক আছে ওকে স্যার ওকে ফাইন তাহলে আমরা বলছিলাম অনেকগুলো কারণ আছে সন্দেহ করতে হবে এই যে সন্দেহ সাথে সম্পর্কিত একটা হলো যে এটা সেকেন্ড মোস্ট কমন কজ অফ অ্যাবডোমিনাল পেইন আফটার অ্যাপেন্ডিসাইটিস এটা হচ্ছে একটা বিশেষ বয়সে হয় মেল বাচ্চাদের বেশি হয় এবং এক দুটা সিজনে বেশি হয় একটা হলো বৃষ্টির সময় অর্থাৎ বর্ষার শুরুতে জুলাই আগস্ট মাসে আর একটা শীতের শুরুতে এই নভেম্বর অক্টোবর নভেম্বরের দিকে নভেম্বর ছিল পিক সিজনেস ইন টু সিজনাল ভেরিয়েশন ওয়ান ইজ বর্ষা শুরু মানে এই রকম জুলাই আগস্ট মাস আর হলো শীতের শুরুতে সেপ্টেম্বর অক্টোবর বা অক্টোবর নভেম্বর যে দেশে যে এই সময় বিষয় এটা হলো এপিডেমিওলজি অ্যাকচুয়ালি টাইপস আমরা বলি দেখো টাইপ এখানে একদম পরিষ্কার বলা আছে যার ভিতরে ঢুকে তার অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল লোকেশন এটা নাম করা হয়েছে এটা হচ্ছে আইলিও আইলিয়ান এখানে আইলিয়ামটা আইলিয়ার ভিতরে ঢুকে বাট মোস্ট কমন হচ্ছে আইলিও কলিক আইলোকোলিক মানে টার্মিনাল আইলিয়াম ইন্টারসেপ্ট সিকাম সো ইট ইজ অ্যাবাউট 77% আইলোকোলিক দেন আইলিও আইলোকোলিক মানে আইলিয়াম আগে আইলিয়ামে ঢুকে তারপর দুটো আবার কোলনে ঢুকে সো আইলিও আইলোকোলিক এন্ড দেন দি আইলো আইলিয়াল কোলোকোলিক মাল্টিপল মানে আইলো আইলিয়াল হয় আইলোকোলিক এরকম মাল্টিপল একটা আছে রেট্রোগ্রেড রেট্রোগ্রেড মানে হচ্ছে যে আমরা ইনভেরি বলেছিলাম যে ড্রেস ফ্রম প্রক্সিমাল টু ডিসটাল বাট কখনো কখনো এটা রেট্রোগ্রেড হয় ডিসটালটা প্রক্সিমাল ঢুকে একটা এক্সাম্পল বলতে পারবা যদি কোন পেশেন্টের গ্যাস্ট্রোজেনোস্টমি করা থাকে তাহলে এই গ্যাস্ট্রোজেনোস্টমি স্টোমাটা অর্থাৎ জিওজেনমটা স্টোমাকে ঢুকে যায় এইটাকে আমরা বলি রেট্রোগ্রেড ইনসার্শন এটা ছবি আঁকলে ভালো বুঝতে পারবা গ্যাস্ট্রোজেনোস্টমি করা পেশেন্টের যদি ইন্টারসেপশন হয় সেটা হলো জিওজেনাম এন্টার্স ইনটু দ্য স্টোমাক ইট ইজ রেট্রোগ্রেড এই জন্য ওখানে বলা ছিল ইনভেরিয়েবলি ফ্রম প্রক্সিমাল টু ডিসটাল বাট ওয়ান ওকেশন ইট এন্টার্স ডিসটাল টু প্রক্সিমাল দ্যাট ইজ
gastrocnemius from a stroma enters into the stomach, then it is known as retrograde. Incidence on a form. So, this is a type. The type of the key, ileocolic should be common, 77%, then ileocolic, then ileoilia, then anabolic. So, the ileocolic is the problem. It is actually actual cause, mostly idiopathic. কিছু প্রপোজাল আমাদের আছে, কিছু গবেষণা চলছে, এটা নিয়ে আমার দুটা জার্নাল আছে, আর্টিকেল লিখছি আমি দুটা, একটা গবেষণা আইসি যাবে আমাদের চলছে, এক্সাক্ট কারণ আমরা জানি না। 6 to 9 months এটা কমন হয় এবং মোস্টলি আননোন, বাট 10% ক্ষেত্রে আমাদের কজ আমরা জানি। এই কজটাকে আমরা বলি রিড পয়েন্ট। রিড পয়েন্ট মানে কি, এটা পরে বলো, রিড পয়েন্ট কি শুনে নাও, একটা হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাম, আদার পসিবিলিটিস ইনক্লুড সাবমিকোসাল পলিপ, সাবমিকোসাল হেমাঞ্জিওমা, সাবমিকোসাল লিম্ফোমা, সাবমিকোসাল সিস্ট, ওকে, দিস আর দ্য নোন লিড পয়েন্ট। এবং হাইপোথিসিস আমরা বলছি যে লিম্ফয়েড টিস্যু সোয়েলিং, ডায়েটারি ফ্যাক্টরস, রোটাভাইরাস এন্ড পোলিও ভ্যাকসিনেশন এন্ড অ্যাসিমটোমেটিক লিম্ফ নোড সোয়েলিং। এই যে নিচের হাইপোথিসিস করে বললাম, দিস হাইপোথিসিস ইজ নট এস্টাবলিশড ইয়েট। আমরা দুটো সিজনের কথা বলেছিলাম, একটা হলো বর্ষাকালে শুরুতে অথবা শীতের শুরুতে, আর একটা কথা বলেছিলাম 6 to 9 months। 6 to 9 months এটা কমন, কেন কমন দেখো, আমরা জানি যে 6 মাস পর্যন্ত বাচ্চা মায়ের দুধ খায়, এন্ড দি গার্ড ইজ অলমোস্ট এক্সক্লুসিভলি এক্সপোজড টু দি ওয়েস্টমেন্ট। যখনই 6 থেকে 9 মাসের সময় উইনিং এ চলে যায় বাচ্চা, তখন আমরা অন্য বাচ্চাকে দিই, ধরো ডিম দিই, দুধ দিই, দুধের সাথে কলা দিই, অন্য ভেজিটেবলস দিই, চুলি ইত্যাদি দিই। যখন ফরেন জিনিস যেটা নাকি গার্ড টোটালি তার কাছে আননোন, এরকম একটা খাবার ইন্টেস্টাইনে ঢুকে, তখন ইন্টেস্টাইন ইমিউন সিস্টেম react against this code. তার মানে কি, আমরা জানি ডিস্টাল লিম্ফ্যাটিক ফলিকল কোথায় থাকে, প্রাইমারি ইলিয়ামে, যাকে বলি আমরা অ্যাগ্রিগেটেড লিম্ফ্যাটিক ফলিকল বা পিয়ার স্পেসিস, মনে আছে? Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Is the aggregated lymphatic follicles in the submucosa that mostly commonly situated at the terminal ileum. So when the another food enters into the guard take it as a foreign body and then react. An innate immunology, a lymphatic follicle will react for it. And the lymphatic follicle become hypertrophic, edematous. React করে আগে ফুলে যায়। ফুলে গেলে এই লুমেনের ভেতর যে প্রোট্রুশন হয়, এই প্রোট্রুশনকে গার্ড মনে করে একটা ফুট বোলাস। Then it push it forward. মানে ব্যাপারটা বুঝলে তো, লুমেনের ভিতরে যখন একটা উঁচু জায়গা থাকবে লুমেনের ভিতরে, then the guard think that it is a foot bolus. Then it push forward. And the swelling pushed forward along with the gut wall. ঠিক একই কারণে ডায়েটারি ফ্যাক্টর মানে উইনিং পিরিয়ড এটা হয়, একই কারণে যখন বাচ্চার সর্দি লাগে, যেমন বলি গ্রীষ্মে মানে বর্ষার শুরুতে এবং শীতের শুরুতে কমনলি রোটাভাইরাস দিয়ে বাচ্চাদের ইনফেকশন হয়। তো বাচ্চারা কি করে, কাশি গিলে ফেলে, কাশি তোলার পর কাশি গিলে ফেলে, এই গিলা ফেলে কাশির সাথে ভাইরাস থাকে, দিস ভাইরাস প্রোডিউস ইনফ্ল্যামেটরি রিয়াকশন and this is commonly occurs at the aggregated lymphatic follicles, and again the lymphatic follicles began swell and it elevate the mucosal level, and the gut thought that it is a foot bolus, so it push forward and it push along with the gut wall. These are the causes of interstitial. Ei theory te bola hocche jodi gut er bhitore mucus diverticulum thake, hypertrophic tissue thake, othat pancreatic ba gastric tissue thake, submucosal polyp thake, hemangioma thake, lymphoma thake, tumor thake, তো এটাকে গার্ড মনে করে যে ফুট বলাস, দেন ইট পুশ ইট ফরওয়ার্ড এন্ড ইট মুভস অ্যালং উইথ দি গার্ড, দেন দি গার্ড ইনভিজিনেটেড ফ্রম প্রক্সিমা টু দি ডিস্টাল। বুঝতে পারলাম স্যার? বুঝতে পারলাম? Yes sir. Very good. আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম, বুঝতে পারলাম? আশরাফুল শুনতে পাচ্ছ? 100 দিন আশরাফুল ইসলাম। Yes sir. জি স্যার শুনতে পাচ্ছি। তখন এই গাটওয়ালটা অন্য গাটওয়াল ঢুকে যাবে, এটা হচ্ছে। আমরা এগুলো কারণ জানি, আর অন্য কোনো কারণ জানি না। আমরা আমাদের স্টাডিতে দেখেছি যে দুটো সিজন এটা বেশি হয় এবং ওয়েনিং পিরিয়ডে একটা 6 টু 9 মাসের বাচ্চা অ্যাবডোমিনাল পেইন আসলে ইনডাইরেক্ট ধারণা করে যেটা ইন্টারসেপশন। ওকে স্যার, এটা বর্ষা শুরুতে আর শীতের শুরুতে কেন হচ্ছে স্যার? ওই যে রোটাভাইরাল ইনফেকশন হয়,
বর্ষার শুরুতে বাচ্চাদের সর্দি লাগে, তো বাচ্চাদের সর্দি কাশি হয়, ভাইরাল ইনফেকশন গোটা ভাইরাস দিয়ে হয়, এবং সর্দি কাশি হলে আমরা যেমন কাশি তুলে ফেলি বাচ্চারা তুলতে পারে না, কাশি গিলে খায়, কাশি গিলে খেলে সে ভাইরাস গার্ডে ঢোকে এবং দেন গার্ড ইমিউনিটি রিঅ্যাক্ট হয়ে যায়। ওকে জি স্যার, তো এই যে একটা ছবি দেওয়া আছে, দেখুন কিভাবে হচ্ছে, একটা বাচ্চার ছবি দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখন দেখো প্যাথোলজি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন দি কন্ডিশন, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, এইটাকে আমরা বলি যে এখানে দুই ধরনের অবস্ট্রাকশন হয়, দুই ধরনের অবস্ট্রাকশন হয়। একটা হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল অবস্ট্রাকশন অফ দি গাট, অর্থাৎ গাটের মধ্যে গাট ঢুকে গেলে ইট কজেস অবস্ট্রাকশন, সো দি ফুড বোলাস ক্যানট এন্টার ফ্রম দি প্রক্সিমাল টু দি ডিস্টাল পার্ট, সো ইট কজেস এ মেকানিক্যাল অবস্ট্রাকশন, ডাইনামিক অবস্ট্রাকশন, ইট ইজ ওয়ান অফ দি কজ অফ ইন্ট্রা মুরাল কজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ট্রুলি ইট কজেস ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এটা একটা কারণ। আর দুই নম্বর কারণ ইট কজেস দি ভাস্কুলার অবস্ট্রাকশন, মনে রাখবে কথা তোরা মনে রাখো, এটা দুটো অবস্ট্রাকশন করে, একটা হলো অবস্ট্রাকশন অফ দি গার্ড, দ্যাট ইজ দ্য লুমিনাল অবস্ট্রাকশন, নাম্বার টু ইট কজেস ভাস্কুলার অবস্ট্রাকশন। এখন দেখো ভাস্কুলার অবস্ট্রাকশন কেমনে করে, আমরা যদি এই ছবিতে ফিরে আসি, এটা দেখো এখানে এই 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 লুমেনটা এর ভিতরে ঢুকে গেছে, মানে টার্মিনাল আইলিয়াম সিকামে ঢুকে গেছে, নর্মাল ফেনোমেনা ঢুকে গেছে, কিন্তু দেখো এই লুমেনটা কিন্তু এখনো অবলিটারেট হয় নাই, বন্ধ হয় নাই, তাহলে কি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ফিটার হবে? খাবার কিন্তু এখনো আস হচ্ছে স্যার, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ফিটার হবে না, হবে না, ইনিশিয়ালি হবে না, তাই তো? So the terminal ileum has entered into the capacious, না তাহলে মানে হচ্ছে সিকাম অনেক ক্যাপাসিয়াস, অনেক মোটা, সুতরাং ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এরকম ঢুকে যদি ফোল্ড হয়ে যায়, ইট হ্যাজ নট পজেসড দি লুমিনাল অবস্ট্রাকশন ইনিশিয়ালি, এখন দেখো এই মেজেন্টির ব্লাড সাপ্লাই একটা গার্ডের ব্লাড সাপ্লাই একটা অসুবিধা কি, এই গার্ডটা এক সাইডে সাপ্লাই পায়, তার নাম হচ্ছে মেজেন্টিক বর্ডার, দি গার্ড রিসিভ ব্লাড ফ্রম দি মেজেন্টিক বর্ডার, মানে কি এই গার্ডের ব্লাড সাপ্লাইটা হচ্ছে একদিকে, তাই না, এই বর্ডারে কার্ড সাপ্লাই, এরকম কার্ড সাপ্লাই হচ্ছে, কার্ড সাইডের যে মাথাটা এইখানে কিন্তু ব্লাড সাপ্লাই, তো ব্লাড ভেসেল হ্যাজ এন্টার্ড ইনটু দি গার্ড থ্রু সিঙ্গেল বর্ডার, ওয়ান বর্ডার, এদিকে কিন্তু ব্লাড সাপ্লাই নাই, আছে কি? নো স্যার। সুতরাং এই যে গার্ডটা ঢুকলো এই পুরো বর্ডার জুড়ে কিন্তু মেজেন্টিক ভেসেল ছিল, ছিল না? ইয়েস স্যার, ছিল না, এই পুরো বর্ডার জুড়ে মেজেন্টিক বর্ডার ছিল, যখন এই গার্ডটা ঢুকে যাবে তখন এইখানে এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এটা সিকালের ওয়াল, সিকাম ওয়াল এবং আইলাল ওয়াল, এখানে অ্যাঙ্গেল তৈরি হলো না? ইয়েস স্যার, গার্ড ভেসেল গট কম্প্রেশন ইন দিস এরিয়া, ওকে? ইয়েস স্যার, বুঝতে পারলাম কিনা? এই ভেসেলটা এই জায়গায়, এই জায়গায় এই যে অ্যাঙ্গেল তৈরি হলো, এইখানে মেজেন্টিক ভেসেল, মানে এখানে কি কি আছে, তিন ধরনের ভেসেল আছে, একটা লিম্ফ্যাটিক, একটা ভেইন এবং একটা আর্টারি, এই তিনটা ভাস্কুলার সিস্টেমই এখানে কম্প্রেশনে পড়ে গেল, ওকে, এখানে কম্প্রেশনে পড়লো, ইয়েস স্যার, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, কম্প্রেশনে পড়লো, যখন এইখানে কম্প্রেশনে বেড়ে যায়, অর্থাৎ এদের দৈর্ঘ্য যখন বাড়তে থাকে, এটা আরো দূরে যায়, এই কম্প্রেশন আরো বেশি, কম্প্রেশন বেশি হলে ওকে, যেটা বলছিলাম, সুতরাং এই জায়গায় একটা ভাস্কুলার অবস্ট্রাকশন এখানে, তাই না? লো প্রেসারে, লো প্রেসারে লিম্ফ্যাটিক ড্রেনেজটা বন্ধ হয়ে যায়, লো প্রেসারে ফার্স্ট এইখানে যে লিম্ফ্যাটিক ভেসেল আছে এই লিম্ফ্যাটিক ভেসেলটা বন্ধ হয়ে যাবে, এইখানে লিম্ফ্যাটিক ভেসেল বন্ধ হলে এই গাটে কিন্তু ইডিমা হবে, এই গাটে ইডিমা হবে, ইডিমা হলে কি হবে, এই লুমেনগুলো ফুলে যাবে, ফুলে গেলে কিন্তু এই লুমেনটা ন্যারো হওয়া শুরু হবে, এই লুমেন যত ন্যারো হবে তত এই স্পেসের প্রেশারটা বেড়ে যাবে, প্রেশার বাড়লে পরে এই অ্যাঙ্গেলের মধ্যে যে ভেসেল আছে সেই প্রেশারটা আরো বাড়বে, বাড়লে বন্ধ হয়ে যায়,
যখন লিম্ফ্যাটিক এবং ভেনাস ডিজিজ অপশন হবে আর্টারি ইন্টেক থাকবে তখন এই গাটটা আরো ফুলে যাবে এটাকে বলি আমরা কনজেশন মনে আছে কনজেশন यस স্যার নে ভেনাস ডিজিজ ব্যাক করতে পারবে না স্যার ব্লাড ব্যাক করতে পারবে না সো দি ব্লাড উইল ইন্ট্র্যাপ ইনটু দিস ইন্টারসাসেপ্টাম यस তাই না তো আরো ফুলে যাবে যখন আরো ফুলে যাবে তখন এলিমেন্টটা বন্ধ হবে সুতরাং দেখো যে ডিজিজ শুরুর সাথে সাথে কিন্তু এই বাচ্চাটার ইন্টারসাসেপ্টাম হতে শুরু করবে দিস ইজ দি ট্র্যাপ সো আগে ভাস্কুলার অবস্ট্রাকশন হবে তারপরে লুমিনাল অবস্ট্রাকশন হবে আমি ক্লিয়ার বন্ধ হয়ে যায় সো এইটা আমরা একটু গুরুত্ব সহকারে করব তা কি স্যার এই টোটাল প্রসেসটা হতে স্যার কতক্ষণ সময় লাগবে এটা আমরা বলবো একটু ওয়েট করো মানে আমরা প্যাথোলজিটা বুঝছি কিনা প্যাথোলজি হলো এখানে ট্র্যাপটা কি ইনিশিয়াল ডিজিজ শুরু হওয়ার সাথে সাথেই এই বাচ্চার মা বুঝতে পারে না ডাক্তারও বুঝতে পারে কিন্তু ডিজিজ প্রোগ্রেসড হয় এবং আলটিমেটলি ভাস্কুলার অবস্ট্রাকশন আগে হয় তারপরে মেকানিক্যাল অবস্ট্রাকশন হয় তখন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের পুরো ফিচারটা আমাদের কাছে আসে পেট ফুলে যায় বমি হয় কনস্টিপেশন হয় এবং সুতরাং disease starts earlier and the symptom produce later etuko to bujhche naki yes sir latest stage e giye ache a sign symptom produce korche sir ha ekhon dekho amra ki symptom produce korbo tale ekta bachcha jodi amra sign jeno boli tale amader shudhu mone rakhte hobe je it is the male healthy baby mane age ta chilo male healthy baby mane bachcha nadoshno dosh ekdom healthy bachcha male baby hotat kore boyosh koto hobe then it screams and then vomit e charta kotha amar porikha shunte chai ba porikha ta likhte hoy je sudden onset of paroxysm pain mane ki paroxysm mane ki pain hobe tarpor byatha ta malo hoye jabe abar pain hobe byatha ta malo hoye initially symptoms bachcha prochondo pet byatha korbe byathar shomoy dui thai peter shonge kuchke nebe draws his legs up ebong tarpor ta chitkar korbe tarpor ektu bomi kore dibe eta hocche initial symptoms কেন হয় এটা আমরা জানি যে লুমেন যখন লুমেনের ভেতরে ঢুকে যায় এবং পেরিস্টাসিস শুরু হয় তখন পেরিস্টাসিসের জন্য পেরিস্টাসিস হলে একটা ব্যথা হয় পেরিস্টাসিস থেমে গেলে ব্যথা একদম চলে যায় তো দিস পেইন ইজ দ্য ইনিশিয়াল সিমটমস বাট দ্য পেশেন্ট স্টিল নট ডেভেলপড ইন ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন অনলি দ্য পেইন পেইনটার ক্রাইটেরিয়া কিরকম হবে কোয়ালিটি পেইন হবে প্যারাক্সিসম কোয়ালিটি পেইন ড্রয়িং ডিউরিং পেইন ড্রয়িং ইজ লেগস আপ দেন স্ক্রিমস দেন ওকে and the initially baby became healthy amra bollam je initially symptom ar thakbe na sudharan bethar pore bachcha abar khelbe abar khabe abar hashi khushi thakbe abar eta beta initially er but eventually thereafter the sign symptom will increases when the obsession completely develop ekta kotha ekhane boshe dekho there may pass a red cure and jelly mane ki sir mane bachchar ma bolbe bachcha ma bolbe amar bachchar bolo স্যার জেলির মতো স্যার স্টুল আসবে স্যার রেড কালার ভেরি গুড জি স্যার অনেক স্যার মিউকোনিয়ামের মতো স্যার ব্লাড আর মিউকাস মিলিত হয়ে যে লালচে কালারটা হবে यस ব্লাড আর মিউকাস ভেরি গুড আমরা বলি রেড কালার কেন হবে বলো তো কেন হবে হোয়াই বাচ্চা মা কনফিউজ করে দিবে আমাদের বলবে স্যার গাটে যে জায়গায় ঢুকে যাচ্ছে স্যার সেখানে তো স্যার ব্লাড ভেসেলটা ড্যামেজ হয়ে সেখানে ব্লিডিং হবে আচ্ছা গাটের মধ্যে তো মিউকাস থাকেই তাহলে স্যার ব্লাড আর মিউকাস একসাথে মিলিত হয়ে স্যার রেড কারেন্ট চলি হবে ভেরি গুড কাছে কাছে চলে গেছেন প্রায় কাছে চলে গেছেন মানে আমরা ডিজিটাল পে বুঝতে পেরেছি তো দেখো আমরা বলছি রেড কারেন্ট স্টুল হবে তাহলে বাচ্চার মা বলবে যে আমার বাচ্চার পেট ব্যথা হচ্ছে একটু বমি করছে আর রক্ত বাইরে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড ডায়াগনোসিস হলো ভেসেলারি ডিসেন্ট্রি তাই না ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অবস্থায় যদি কোনো ফিজিশিয়ানের কাছে বাচ্চারা নিয়ে যায় তো স্ট্রেট ফরওয়ার্ড ডায়াগনোসিস তার করবে হচ্ছে ভেসেলারি ডিসেন্ট্রি and the baby will treat accordingly or because apnar bachcha to roktamosh hoyse acha ektu syrup niye jan khawan bachcha bhalo hoye jabe ebong thereafter
দি ব্লাড উইল স্টপ বাচ্চার মা বলবে ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা তো ভালোই হয়ে গেছিল রক্ত পায়খানা বন্ধ হয়ে গেছে কিন্তু বাচ্চার এখন পেট ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে এবং বমিটা বেড়ে গেছে এটার ব্যাখ্যা দাও এটা কেন হবে বলো তাহলে আমরা এখন একটু ডিটেলস বলি একটু চিন্তা করো তাহলে আমরা অলরেডি কারণগুলো বলে দিয়েছি আমি মিলাবো সেটা হলো দেখো যখন ইনিশিয়ালি লুমেনটা ইনডাকশন হয়ে যাবে ঢুকে যাবে দেন দি বেবি উইল কজেস ইট ইজ কলড কজেস পেইন বাচ্চার ব্যথা হবে কলিকি পেইন হবে ড্রয়িং হিজ লেগস আপ হবে স্কিন হবে ভমিটিং হবে তা ডিজিজ শুরু হয়ে গেল কিন্তু এরপরে কি হবে যখন ডিজিজ প্রোগ্রেসড হবে তখন তার আর্টারি উইল ইন্ট্র্যাক্ট অ্যান্ড ভেনাস জেনাস উইল স্টপ তার মানে কি ইট উইল কজেস কনজেশন যখনই কনজেশন হবে তখন এটা আরো এডিমেটাস হবে এবং সাম ব্লাড উইল এক্সজুডেড ফ্রম দি লুমেন ইন টু দি সিকালো লুমেন বুঝাতে পারলাম অর্থাৎ টার্মিনাল আইল্যান্ড থেকে কিছু ব্লাড এক্সজুডেড হয়ে সিকার মধ্যে ঢুকে যাবে অর্থাৎ এই ব্লাডটা গাঁটের মিউকাসের সাথে মিক্সড হয়ে বাচ্চা পায়খানার সাথে আসবে সো ইট ইজ অনলি দি মিউকাস অ্যান্ড দি ব্লাড There is no stool. Am I clear? Yes, sir. কেন হচ্ছে ব্লাডটা এখন পর্যন্ত কিন্তু আর্টারি ইন্ট্যাক্ট আর্টারি সাপ্লাই গাটে ইন্ট্যাক্ট আছে ভেনাস জেনাস বন্ধ হয়ে গেছে সো দি ব্লাড ইজ কামিং অ্যাজ এ ডিউরেশন ওকে কন্ডিশন Yes, sir. এখন তুমি কি করলে চিকিৎসা দিলা ব্যাসিলাইটিসিন চিকিৎসা দিয়ে দিলা অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিলা এজিথ্রোমাইসিন অথবা সিপ্রোসিজার দিয়ে দিলা এবং ইভেনচুয়ালি ব্লিডিং বন্ধ হয়ে গেল বাচ্চার মা বলবে কি আর তো রক্ত বেখানে হচ্ছে না মানে কি লুমেন হ্যাজ কমপ্লিটলি ডিভয়েড অফ ব্লাড সাপ্লাই তার মানে এটা এত ডিমান্ডস হয়ে গেছে যে আর্টারি সাপ্লাই বন্ধ হয়ে গেছে মানে কি দি আর্টারি সাপ্লাই স্টপ এন্ড দি গার্ড বিকাম ইনফ্র্যাক্টেড গ্যাংরিন নেক্রোসিস সো দি ব্লাড স্টপ বাচ্চা খুশি ডাক্তার খুশি বাচ্চার মাও খুশি কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে যে লুমেনটা ঢুকছিল সেই লুমেনটা বিকাম ডিভয়েড অফ ব্লাড সাপ্লাই তার মানে এর আর্টারি সাপ্লাই বন্ধ হয়ে গেছে তার মানে কি এটা অলরেডি পরে বলবো একটা বুঝছো যে এই রেসেন্টলি আসলে ওষুধের জন্য বন্ধ হয়নি কেন বন্ধ হয়েছে রেড কিউরেন্ট জেলি রেড কিউরেন্ট জেলি কি দিয়ে তৈরি জানো তো কি রেড কিউরেন্ট জেলি কি দিয়ে তৈরি হয় স্যার ব্লাড এন্ড মিউকাস না কার সাথে তুলনা করছে এটা কি রেড কিউরেন্ট জেলি স্যার জেলি ফল ফল স্যার রেড কিউরেন্ট একটু
এটা তো বিচার হবে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ওকে লাস্ট ফিচারটা কি পেইন ভমিটিং কনস্টিপেশন এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন তারপরে কিন্তু আর জেলিও করবে না কিছু করে না পেটটা ফুলে যাবে বাচ্চা বমি করবে বাচ্চা টক্সিক হয়ে যাবে এবং বাচ্চা কন্টিনিউয়াস ব্যথা হবে নাও দি ক্লিনিক্যাল সাইন সাইন তো দেখে কি বাবা বাচ্চা বমি করে ডিহাইড্রেশন হবে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে এবং একটা অ্যাবডোমিনে পালপেবল মাস পাওয়া যাবে সেই মাসটাকে আমরা বলি হচ্ছে সাসেস শেপেড মাস কনকেভলি টুয়ার্ডস দ্য আমব্লিকাস ওই যে ঢুকে গেল না জি স্যার কামল ঢুকলো কোলনের মধ্যে কোলন ঢুকলো হচ্ছে আইল্যাম ঢুকলো কোলনের মধ্যে অর্থাৎ নাভির চারদিকে এটা ঘুরতে থাকবে যদি এটা অ্যাসেন্ডিং কোলন থাকে তাহলে নাভির চার ডান দিকে পাওয়া যাবে এটা যদি হেপাটিক প্লেজার থাকে তাহলে আপার রাইট হাফ কোলনে পাওয়া যাবে যদি টার্মাস কোলনে ঢুকে তাহলে আপার কোলনে পাওয়া যাবে সুতরাং একটা মাস পাওয়া যাবে যেটা মাসটা হচ্ছে কনকেভিটি টুয়ার্ডস দ্য আমব্লিকাস শ্বসনের মতো মাস হবে এবং আরেকটা সাইন হচ্ছে সাইন অফ ডান্স এটা হচ্ছে এমপিনেস অফ দ্য রাইট ইলেকট্রোসাইন অর্থাৎ এটা যত অ্যাডভান্স হবে অর্থাৎ টার্মিনাল আইডিয়াম যদি সিকামে ঢুকে সিকাম যদি টার্মাস কোলনে ঢুকে তাহলে সিকাম টাইম হয়ে যাবে এটা নাম হচ্ছে সাইন অফ ডান্স ওকে সাইন অফ ডান্স সামটাইমস ইফ ইউ ডু দি ডিআরই অর্থাৎ রেক্টাল এক্সামিনেশন দি অ্যাপেক্স অফ দি সামটাইম ইউ ক্যান ফিল অর্থাৎ এটা এত দূরে যায় যেটা সিকাম অ্যাসেন্ডিং কোলন টার্মাস কোলন ডিসেন্ডিং কোলন পেলভিক কোলন এন্ড কামস টু দি রেক্টাম সো ইফ ইট কামস টু দি রেক্টাম then if you do the diary you can feel the effects of the suction by your intestine at a very good amount when the patient comes later the all patient comes amader study te bolche about more or less 13 days required to diagnose the patient of the suction orthat ei patient gulo age pet byathar jonne facilities er jonne medicine doctor kache jay medicine doctor syrup syrup khawa rokto pora bondho hoye jay tarpor jokhon ekdom pet ta phule jay toxic hoye jay bachche shoke chole jay tokhon amader kache patay It takes time because this has had some type of trap and the physician usually get into the trap. So the baby comes later on and sometimes it may prolapse to the anus. The symptom may prolapse to the anus. So these are the signs. The signs or symptoms are general. You would, amra je trait boli, eta porikha pai ashe, what are the trait of insulin? Trait holo tinta. Adrenergic colic abdominal pain. During pain, dekho bachchar pa ta buke dhite na nibe. Red current jelly. Ar hocche abdominal mass. These are the three cardinal signs okay yes sir yes sir oh yeah right. acha I don't know okay so amra jodi porikha jiggesh kori what are the cardinal signs of insulin three cardinal signs was pain red current jelly abdominal mass this is the ebong ei tinta jodi peye jao 90% sure diagnosis dui table 50% 70% ekta bale 99% so it almost diagnostic there is a trait amra boli je ekta je tinte jokon peye jay tokhon eta almost diagnostic diagnosis kibhabe diagnose kore the diagnosis shomoy mone rakhte hobe je amra bolchi clinical suspicion is very very important mane ki clinical diagnosis tar hocche main sondeho korte hobe je yes this may be mane ekta male baby boy jodi 6 theke 9 mash hoy এবং এরকম অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে আমাকে ধারণা করে নিতে হবে যে এটা হতে পারে ইন্টারসেপশন সুতরাং ভ্যাসিলেটেস চিকিৎসা মুখে আগে শুরু করার আগে এটাকে মাথায় রাখো ইন্টারসেপশন কি হবে ডায়াগনোস করে দেখো অলমোস্ট বাই এক্স রে করলে আমরা অনেকগুলো ফাইন্ডিংস পাই আর চেয়ে আমরা সরাসরি টার্গেটে চলে যাই নাম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ দি অ্যাবডোমিন আমরা এটাকে বলি হাই রেজুলেশন আল্ট্রাসোনোগ্রাফি অফ দি অ্যাবডোমিন যদি এইটা করি এটা আমাদের বলেই দেয় যে একটা কার্ডের মধ্যে আল্ট্রা কার্ড ঢুকে গেছে এটা স্পেসিফিসিটি অ্যাবাউট 100% সেন্সিটিভ এন্ড স্পেসিফিক অ্যাবাউট দি ডায়াগনোসিস অফ দেন এটা সাইন বলে একটা যে টার্গেট সাইন বলে আরটা হলো সিডো কিডনি সাইন বলে স্যান্ডউইচ সাইন বলে ইত্যাদি আমরা একটা ছবি দেখলে বুঝবো দেখো এটা একটা টার্গেট সাইন মানে কি যারা এই যে এখন তো অলিম্পিক শুটিং করছে না প্রথমে একটা গোল থাকে তারপর আরেকটা গোল থাকে তারপর আরেকটা গোল থাকে না জি স্যার এই তুলনায় তিনটা যদি তুমি অবলিকলি দুইটা নিতে পারো তাহলে দেখবে তিনটা রিং আছে প্রথম রিং inner lumen upper room tarpor ache middle ring tarpor outer ring so it gives an image of shooting mane target sign target sign ar ta holo sandwich sign sandwich mane dekho maskhane sandwich hoye ache orthat ei ta holo outer layer ei ta ekta outer layer ar ei ta maskhane hocche ileum ring so it gives an idea of sandwich sign and another is this pseudo kidney sign mane hocche it takes the shape of the kidney যখন এটা ট্রাম্বা অ্যাসেন্ডিং কোলনে থাকে অথবা ডিসেন্ডিং কোলনে থাকে ইট লুকস লাইক কিডনি
কিডনির মধ্যে একটু বাঁকা থাকে, সুতরাং সোনোলজিস্ট তোমাকে বলে দেবে যে প্রবাবলি দ্য পেশেন্ট হ্যাভ থ্রি কিডনি, প্রবাবলি পেশেন্ট হ্যাভ দি কিডনি ইন দি রাইট অথবা লেফট ডাবল কিডনি, এরকম বলে দেবে। বাট ইট ইজ ডিজিজ, আল্ট্রাসোনোগ্রাম ইজ দি স্পেসিফিক সাইন, স্পেসিফিক ইনভেস্টিগেশন ফর দি ডায়াগনোসিস ডিসিশন, ইউ জাস্ট অ্যাডভাইস আল্ট্রাসোনোগ্রাম এন্ড সোনোলজিস্ট উইল টেল ইউ অ্যাবাউট দি ডায়াগনোসিস। সামটাইমস দি মঞ্জু স্যার জিজ্ঞেস করতে পারে এনেমা, এনেমা অফ দি কোলন, দেখো এনেমা টেস্ট আমরা টেস্ট করি, বেরিয়াম এনেমা, বেরিয়াম এনেমা করলে যে সাইনটা পাওয়া যায় তার নাম হচ্ছে ক্রস সাইন। এই ছবিটা দেখো, এটা ক্রস সাইন না, এটা ক্রস সাইন, ক্র মানে কি হাত, যদি তুমি এরকম করো প্রবাবলি ইউ উইল সি দি ক্রস সাইন, হাতে যদি তুমি এরকম করো এরকম এরকম বলে যে মাঝখানে যে সাইনটা এটাকে আমরা বলে হচ্ছে ক্রস সাইন। এতে দেখো ক্রস সাইন মানে হচ্ছে যে এই ক্রয়ের পরে কোনো ডাই যায় নাই, সো ইট মেক্স এন অবস্ট্রাকশন, এবং এই ক্রয়ের যে মাথাটা এই দুই দিকে ঢুকে আছে ট্যাঙ্গেলের মতো, এই দুটো ইন্টারসেকশনের সিকাল ওয়ালের মধ্যে বা ট্রান্সভার্সাল ওয়ালে ঢুকে আছে, আর এই কালো মাথাটা হচ্ছে ইন্টারসেকশনের মাথা, এটা হচ্ছে আমরা বলি হচ্ছে বেরিয়াম এনেমা করতে পারি ক্রস সাইন। সুতরাং আমরা যদি সিম্পলি ডায়াগনোসিস কিভাবে করে বলি, যে ডায়াগনোসিস বাই দি ক্লিনিক্যাল হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন। এক্সামিনেশনের মধ্যে আমরা বলছি সাইন অফ ডান্স এবং একটা মাস্ক পাওয়া যাবে, আর ডিআরই করলে কখনো কখনো আমরা এটা হাতে ফিল করতে পারি। আর ইনভেস্টিগেশনের মধ্যে একটা ইনভেস্টিগেশন তার নাম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ দি হোল অ্যাবডোমেন, দ্যাট উইল প্রোডিউস, দ্যাট উইল গিভ দি ইমেজ অফ টার্গেট সাইন, স্যান্ডউইচ সাইন অথবা সিউডোকিডনি সাইন। সামটাইমস উই ক্যান ডু দি বেরিয়াম এনেমা এক্স অফ দি কোলন, দ্যাট উইল গিভস ক্রস সাইন। ওকে, ইয়েস ইয়েস, সো দি ডায়াগনোসিস কমপ্লিট, দি ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট অলমোস্ট দি প্রিন্সিপাল ট্রিটমেন্ট অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। অবস্ট্রাকশনে যে কমন প্রিন্সিপাল ট্রিটমেন্ট আছে সেটা যেমন নাথিং বাই মাউথ, নেজোগ্যাস্ট্রিক সাকশন, ইন্টারমিনাস ফ্লুইড, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ডিজিজ। তো এটা আমরা শুরু করবো প্রথমে, এইটা শুরু করার সাথে সাথে আমরা ল্যাবরেটরি করতে পারি, ল্যাবরেটরি মানে অপারেশন। আমরা একটা ছবি দেখাবো, এই দেখো এটা একটা অপারেশন, এটা বেরিয়াম ল্যাবের ছবি, ল্যাবরেটরি করার পর দেখা গেল দেখো এটা দেখো এইটা হলো লার্জ গার্ড, এই যে কারণ এই যে এটাতে টিনে কলাই দেখা যাচ্ছে না, টিনে কলাই লার্জ গার্ড, এটা হচ্ছে ট্রান্সভার্স কলন প্রবাবলি। এর ভিতরে যে কালো দেখাচ্ছে না কালো রঙের, কালো মানে কি, কালো মানে কি, ইসকেমি, এটা নেক্রোসিস হয়ে গেছে, গ্যাংগ্রেন হয়ে গেছে, যে লুমেন্টে ঢুকে আছে সেটা গ্যাংগ্রেন হয়ে গেছে। ওকে, সো ইউ ডু দি অ্যাপারোটমি এন্ড সি দ্য কন্ডিশন অফ দি গার্ড, দেন ইউ রিডিউস দি ইন্টারসেকশন, মানে কি তুমি এইখানে চাপ দাও, এটা ধীরে 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 এটা বেড়ে চলে আসবে, যখন বেড়ে আসবে তখন তুমি দেখো যে গার্ডটা ভায়াবল কিনা, গার্ডটা ভায়াবল, ভায়াবিলিটি সাইন কি কি আছে বলতো, সাইন অফ ভায়াবিলিটি অফ দি গার্ড, কালার আছে স্যার, কালার পিঙ্ক কালার, গার্ডের কালার হবে পিঙ্ক, পিঙ্ক কালার, এটা হবে ব্ল্যাক, তাই না, মাঝামাঝি হওয়া ডাস্কি কালার, ডাস্কি মানে হচ্ছে মাঝামাঝি, পিঙ্ক এবং গার্ডের মাঝামাঝি ডাস্কি কালার, যদি গার্ডের কালার ডাস্কি হয় তাহলে আমরা দুটো পসিবিলিটি করি, একটা হচ্ছে ওয়ার্ম অফ দিয়ে কম্প্রেশন করি তাহলে কালারটা পিঙ্ক হয়ে যাবে অথবা বেশি ব্ল্যাক হয়ে যাবে, অথবা যদি অক্সিজেন ওই সময় বেশি করে দেওয়া হয় তাহলে ইট উইল ক্রিয়েট দি কালার অফ, পিঙ্ক হলে ভায়াবল হবে আর ডার্ক হলে রেড হয়ে যাবে। সো আফটার রিডাকশন অফ দি ইন্টারসেকশন উই চেক দি ভায়াবিলিটি অফ দি গার্ড, ভায়াবিলিটি, এক নম্বর হচ্ছে কালার, দু নম্বর হচ্ছে যদি হট মপ কম্প্রেশন দাও কালারটা চেঞ্জ হবে, যদি অক্সিজেন বাড়ায় দাও কালারটা চেঞ্জ হবে, আর যদি তুমি ব্রিক করো ইট কজেস ব্লিডিং, কজেস ব্লিডিং, চারটা পাঁচটা বুঝতে আসে আমরা দেখি যে গার্ডটা ভায়াবল কিনা, যদি গার্ডটা ভায়াবল হয় তাহলে আমরা এই গার্ডে আর কিছু করা, আর যদি গার্ডটা ডেড হয়ে যায় তাহলে আমরা ডেড পোর্শন গার্ডটা কেটে দিই এবং এই কাটা পরে যে অংশ থাকে তার অংশ দুটাকে ইমপ্লান্ট অ্যানাস্টোমাস করে, তাহলে চিন্তা করো গ্যাংগ্রেন হলে কিন্তু ভেরি ভেরি কমপ্লিকেটেড অপারেশন, ডিসেকশন এবং অ্যানাস্টোমোসিস, এই একটা বাচ্চার অ্যানাস্টোমোসিস করতে ফুলে রিস্ক আছে, অ্যানাস্টোমোসিস লিক হতে পারে, পেটেন্স হতে পারে, বাচ্চা মারা যেতে পারে, সুতরাং ইটস এ ভেরি ফ্যাটাল কন্ডিশন, ইফ ইউ ক্যান ডায়াগনোস আর্লিয়ার, সুতরাং আর্লি ডায়াগনোস করলে শুধু রিডিউস করলে আমার চিকিৎসা হয়ে গেল, কিন্তু যদি তুমি ডায়াগনোস করতে লেট করো তাহলে কিন্তু কার্ডটা মরে যাবে, গ্যাংগ্রেন হয়ে যাবে, গ্যাংগ্রেন হলে সামটাইমস ফ্যাটাল কন্ডিশন। এটাই আমাদের আজকের ক্লাস ছিল, তাহলে আমরা যদি ট্র্যাপগুলো এখন চিন্তা করি যে ট্র্যাপ কি কি ট্র্যাপ থাকে, ইনিশিয়াল ট্র্যাপটা কি, ইনিশিয়াল ট্র্যাপটা হলো যে আমরা বলেছি যে এটা একটা ইন্টারনাল অবস্ট্রাকশনের অন্যতম কারণ, ইন্টারলুমিনাল কারণ হচ্ছে অন্যতম। প্রথম ট্র্যাপটা হলো যে
ট্র্যাপ মানে কি ফাঁদ প্রথম ট্র্যাপ হলো যে লুমেনের ভিতরে লুমেন ঢুকে গেছে কিন্তু তখন এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তৈরি করে নাই তার মানে কি বাচ্চার মা বলবে যে না পায়খানা বন্ধ হয় নাই পায়খানা ঠিক মতো করছে বমিও অত বেশি হয় নাই শুধু পেট ব্যথা সুতরাং ফার্স্ট মিস্টেক করবে হচ্ছে তোমাকে ইনিশিয়াল স্টেজ যদি ইনিশিয়ালি সন্দেহ না করো তাহলে প্রবাবলি ইউ উইল মিস দি বেবি শুধু ব্যথার ওষুধ দিয়ে কিন্তু দিস প্রসিড উইল কন্টিনিউ ওকে সেকেন্ড টেপ হলো কি সেকেন্ড টেপ হলো যে লুমিনাল অবস্ট্রাকশন হওয়ার আগেই ভাস্কুলার অবস্ট্রাকশন হচ্ছে তার মানে কি যখন নাকি বাচ্চার রেড কারেন্ট জেল আসা শুরু হয়েছে তখন বাচ্চার মা বলবে কি না 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 পায়খানা বন্ধ হয় নাই কনস্টিপেশন হয় নাই পেটও ফুলে যায় নাই কিন্তু রক্ত বাহানা হচ্ছে এট দ্য টাইম পেশেন্ট ডেভেলপস ভাস্কুলার অবস্ট্রাকশন কিন্তু তুমি বুঝতে পারো নাই তুমি কি করলা ভ্যাসিলেটেশন এর চিকিৎসা দিলে সেকেন্ড তখন তুমি বুঝতে পারলা না যে অ্যাকচুয়ালি লুমিনাল অবস্ট্রাকশন হয় নাই কিন্তু ভাস্কুলার অবস্ট্রাকশন হয়ে গেছে তুমি তারে ভ্যাসিলেটেশন এর চিকিৎসা দিলা এবং তুমি জিনিসটা বুঝতে পারলা না এটা সেকেন্ড থার্ড টাইপটা কি চিকিৎসা দেওয়ার পরে ব্লাডটা বন্ধ হয়ে গেল এটা থার্ড ট্র্যাপ যে ও ওকে ফাইন চিকিৎসা দিছি রক্ত পড়া বন্ধ হয়ে গেছে ব্যথা কমে যাবে একটু ওয়েট করেন থার্ড ট্র্যাপ এন্ড ফোর্থ ট্র্যাপটা কি ইউ হ্যাভ গিভেন টাইম টু বিকেম দি থার্ড নেক্রোস্ট তখন তুমি বুঝলা যে আসলে এটা বোধ হয় ভেসেলের ডিসেন্ট্রি নয় এটা প্রবাবলি ইন্টারসাসোশন দেন ইউ হ্যাভ ডান এ আল্ট্রাসোনোগ্রাম এন্ড ইউ হ্যাভ সেন্ট দি পেশেন্ট টু দি ভেরি গুড সার্জন সো দিস আর দ্য ট্র্যাপ ইউ মাস্ট রিমেম্বার দিস থিং এবং তোমার এটা হলো যে এত দেরি হয় এত দেরি করে আমাদের ছবি পাঠায় অনেক সময় দিতাম কাম আউট থ্রু দি অ্যানাস কাম আউট থ্রু দি অ্যানাস আমার পরীক্ষা জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি স্টুল অফ ব্যাসিলাস ডিসেন্ট্রি অ্যান্ড দি স্টুল অফ দি ইন্টারসিস্টাম ইন্টারসিস্টাম ডিফারেন্সটা কি ডিফারেন্সটা কি ইন্টারসিস্টামের স্যার হচ্ছে রেড কারেন্ট জেলি ভাবে স্যার ইট কন্টেইন অনলি দি মিউকাস এন্ড দি ব্লাড ব্লাড আর ইন কেস অফ ব্যাসিলাস ডিসেন্ট্রি বর্ষাকালে অত বেশি দিনের শুরুতে তারপরে গ্যাংগ্রিন হয়ে গেল এই টোটাল প্রসেসটা হতে কতক্ষণ সময় লাগবে ইউজুয়ালি রিকোয়ার্ড 72 আওয়ার্স কোথায় তুমি বোঝোনি বলো কোথায় বোঝোনি স্যার ভাস্কুলার অবস্ট্রাকশন হয়ে গেল তারপরে এটা কি বুঝতে পারছি স্যার মেকানিক্যাল অবস্ট্রাকশন জিজ্ঞেস করছি না না তুমি এই ছবিটা দেখতে পাচ্ছ তো না মানে আমরা কি এই ছবিটা বুঝতে পারছি স্যার জি স্যার জি স্যার তাহলে দেখো আমরা বলছিলাম যে এইখানে এই অ্যাঙ্গেলে তিনটা ভেসেল অবস্ট্রাকশন হবে তিনটা ভেসেল একটা হচ্ছে লিম্ফ্যাটিক সবচেয়ে লো প্রেশার মানে অল্পতে লিম্ফ্যাটিক ড্রেনেজ অবস্ট্রাকশন গার্ডে কিন্তু লিম্ফ্যাটিক ড্রেনেজ অনেক বেশি কারণ কি গার্ডে লিম্ফ্যাটিক ড্রেনেজটা অনেক ড্রেন করে গার্ডের স্পেশালি গার্ডের অনেক লিম্ফ্যাটিক ড্রেনেজ সো এই যখন ঢুকে গেল এই অ্যাঙ্গেলের মধ্যে মেজেন্টের সহ মেজেন্টের ফ্যাক্টর সহ যখন গার্ডের সেখানে কম্প্রেশন হয় ফার্স্ট এফেক্ট হলো লিম্ফ্যাটিক প্রেশার সো লিম যখন অবস্ট্রাকশন হয়ে যায় দেন ইজ কল্ড অ্যাজ ইডিমা ইডিমা মানে গার্ডের লিম্ফ্যাটিক ইডিমা বলে গার্ড একটু ফুলে যায় যখন এই গার্ডটা ফুলে যায় তখন এইখানে চাপটা আরও বেড়ে যায় চাপ বেড়ে গেলে প্রথমে ভেনাস ভেনাস অবস্ট্রাকশন তখন কিন্তু লুমেন কিন্তু বন্ধ হয় না লুমেন কিন্তু খুলে আসে এখন লুমেন কিন্তু খুলে আসে না সুতরাং বাচ্চার মা বলবে না না আমার বাচ্চা কিন্তু পায়খানা বন্ধ হয় আমরা জিজ্ঞেস করি না বাচ্চার কনস্টিপেশন জিজ্ঞেস করি তো চারটা ক্রাইটেরিয়া আছে না সাবস্টেশনের পেন ভমিটিং কনস্টিপেশন ডিস্টেনশন বাচ্চার মা বলবে না না কনস্টিপেশন হয়নি বাচ্চার পেটও কিন্তু খুলে না
কিন্তু দেখো এখানে অলরেডি রেনাস অবস্ট্রাকশন হয়ে গেছে ওকে সো দি মেকানিক্যাল অবস্ট্রাকশন অকারস ফাস্ট তারপরে যখন এর প্রেসার আরো বেড়ে যাবে কনজেশন হয়ে যাবে এখানে তখন এখানে প্রেসার আরো বেড়ে যাবে তখন কি আর্টারি অবস্ট্রাকশন যখন আর্টারি অবস্ট্রাকশন হবে তখন এই পুরো গার্ড ইসকেমিক হয়ে ফুলে একদম পুরো লুমেন বন্ধ হয়ে যাবে দেন ইট কজেস লুমিনাল অবস্ট্রাকশন সো দি ভাস্কুলার অবস্ট্রাকশন অকারস ফাস্ট দেন অকারস দি লুমিনাল অবস্ট্রাকশন সুতরাং এখানে আমরা একটু বুঝতে হবে যে অবস্ট্রাকশন দুইটা হয় একটা হলো ভাস্কুলার একটা হলো লুমিনাল ভাস্কুলারটা আগে হয় লুমিনালটা পরে ক্লিয়ার ইয়েস স্যার ঘুরে বেড়াও টিভি দেখো মোবাইলে চ্যাট করো ক্লাসরুম এখন ওই যে আমরা মনে করি যে তোমার ক্যামেরা অন করে থাকো অনেকে ক্যামেরা বন্ধ করে আছে এখনো দিস ইজ ওয়ান অফ দি ডিসওবিডিয়েন্সি সুতরাং আমি পরের ক্লাসে হয়তো বলবো না যদি পরের ক্লাসে তোমাদের ক্যামেরা অফ থাকে আই উইল লিভ দি ক্লাস আমি ক্লাস নেব না আমি আমি যেটা বলতে চাই সেটা যে এভরিবডি উইল অ্যাটেন্ড দিস ক্লাস মানে ইউ উইল লিসেন দিস চ্যাট আমরা কিন্তু ক্লাস রিপিট করার সময় পাবো না আমরা কিন্তু পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু করবো কোনো ক্লাস রিপিট করার কোনো স্কোপ আমাদের নাই সুতরাং ইউ জাস্ট লিসেন দি ক্লাস ভেরি কেয়ারফুলি ইউ উইল আস্ক দি কোশ্চেন অ্যান্ড ইউ উইল রিড দি লেকচার অ্যান্ড দেন ইউ উইল পাস প্রবাবলি ইউ নট অ্যাটেন্ড দি ক্লাস ইউ উইল ফেল তখন বলতে পারো না স্যার পড়াই নাই স্যার আমাদের ক্লাস হয় না ইত্যাদি সব কমেন্ট বললে কিন্তু হবে না বি কেয়ারফুল সব স্যারের ক্লাসে ভিডিও অন করে থাকবো এতে করে স্যাররা বুঝতে পারে যে হ্যাঁ তোমার কাছে আর কোনো কোশ্চেন আছে রফিক স্যার বলো যে স্যার কোশ্চেন আছে স্যার লাস্ট একটা কথা স্যার বুঝতে পারিনি যে ট্র্যাপের কথা বলছিলেন স্যার ট্র্যাপটা সম্পর্কে একটু হ্যাঁ একদিন বলো তো চারটা ট্র্যাপের কথা বলছি কি কি ট্র্যাপ বলছি বলো কে বলতে পারে তোমার ক্লাস শুনছো না আরকি বুঝছো ক্লাস নিয়ে খুব লাভ নাই বাচ্চার পেট ব্যথা করছে বর্ষার শুরুতে আর শীতের শুরুতে সেক্ষেত্রে স্যার যখন জিজ্ঞেস করবে যে কোন পেট ফুলে যাচ্ছে কিনা আর পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে কিনা মানে কনস্টিপেশন হচ্ছে কিনা না এই ধরনের কোনো প্রবলেম নাই শুধু একটা প্রবলেম যে পেট ব্যথা হচ্ছে এটা হচ্ছে স্যার মানে আমরা যেটা বলছি ইট ইজ ওয়ান অফ দি কজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তাই না ইয়েস স্যার কিন্তু প্যাথোলজি শুরু হওয়ার পরেও অবস্ট্রাকশন হয় নাই তুমি যদি এই জায়গাটা ধরতে না পারো তাহলে তুমি ট্র্যাপে পড়ে যাবে ওকে ইয়েস স্যার মানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ This is progressing, but still not the obstruction established. Okay? Yes, sir. First step. What about step 3? তারপর বাচ্চা মা বলবে যে হচ্ছে পায়খানা করছে পায়খানার সাথে ব্লাড আসছে এটা যদি স্যার আমরা বেসিলারি ডিসেন্ট হিসেবে স্যার ট্রিটমেন্ট দিয়ে দেই সেই ক্ষেত্রে স্যার সেকেন্ড ট্র্যাপ জি স্যার ব্লাড স্টপ হয়ে যাবে হ্যাঁ তুমি মনে করলা যে প্রবাবলি এটা বেসিলারি ডিসেন্ট এবং চিকিৎসা দিয়ে দেবে স্যার কিন্তু তুমি চিন্তা করলে ইনফেকশন হয়ে তার ভাস্কুলার অপশন হয়ে গেছে তাই না ইয়েস স্যার সেকেন্ড ট্র্যাপ থার্ড ট্র্যাপটা কি স্যার ব্লিডিংটা স্টপ হয়ে যায় হ্যাঁ ব্লিডিং স্টপ হয়ে গেল তুমি খুব খুশি হ্যাঁ এই তো ডিসেন্ট চিকিৎসা ভালো হয়ে গেছে দেখছেন না এমন একটা ওষুধ ভালো হয়ে গেছে ডিসটার তুমি শান্তি পেলে
চিকিৎসা দিলে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, রক্ত পড়া বন্ধ হয়েছে কিন্তু আর্টেরিয়াল অবস্ট্রাকশন জন্য, কমপ্লিট অবস্ট্রাকশন জন্য, কিন্তু তুমি ভাবলা কি ও ফাইন চিকিৎসা দিলাম জাদুর মতো কাজ করে খুবই হ্যাপি তোমার সুনাম বেড়ে যায় বুঝছো না, কিন্তু এটা থার্ড ট্র্যাক। ফোর্থ ট্র্যাক কি ফাইনালি দি অবস্ট্রাকশন এস্টাবলিশড এন্ড দি পেশেন্ট তখন তুমি বুঝলা, তখন বুঝে তোমার কোনো কাজ নেই। এখনো সময় আছে বলো, আর কি কোনো কোশ্চেন আছে? আগামী দিনে আমরা রবিবারে ক্লাস করবো, যদি সবাই ভিডিও অন করো ক্লাসে থাকবো, নাহলে পাঁচ মিনিট মধ্যে ক্লাস এন্ড করে দেবো, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার নেক্সট দিন থেকে স্যার ভিডিও অন থাকবে স্যার আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ, উইল আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার।